টাঙ্গাইলের দনবাড়ী যদুনাথপুর ইউনিয়নে আজকে আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদুনাথপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী হিসেবে উনি উপস্থিত আছেন। ওনার নাম মোহাম্মদ ময়নাল হোসেন। উনি ফুটবল মার্কা নিয়ে জনগণের মাঝে ভোট প্রার্থনা করছেন এবং আমি এখন ওই প্রার্থীর সাথে কথা বলে দেখি উনি এই 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 ওয়ার্ডে যদি উনি বিজয়ী হন এবং কি করবেন এবং জনগণের মাঝে সে কি আশ্বাস দিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। যদুনাথপুর 2 নং ওয়ার্ডের আমি মেম্বার পদপ্রার্থী, আমার মার্কা ফুটবল মার্কা। আমি সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত হব এবং আমি যদি জয়যুক্ত হয়ে পাস করতে পারি ইনশাআল্লাহ এই ওয়ার্ডের ভিতরে দুর্নীতি মাদকমুক্ত করার চেষ্টা করব এবং কি জনগণের কী কী সমস্যা আছে এই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব এবং কি আরও গরিব দুঃখী মানুষ অনেক মানুষ আছে দেখা যায় যে পাওয়ার যোগ্য তারা পায় না, তাদেরকে আমি সুষ্ঠু বণ্টন করব, এটাই আমার প্রত্যাশা। আমি জনগণের সেবার জন্য আমি ইচ্ছা, আল্লাহ যদি আমাকে পাস করায় আমি জনগণের স্বার্থেই কাজ করব, এটা আমার ইচ্ছা। আমার হোসেন, ওনাকে আমরা সবাই ইনশাআল্লাহ ভোট দেবো। আমার বয়স ২ নং ওয়ার্ডের ময়নাল মেম্বার প্রার্থী, তারা আমরা তাকে আমরা ভোট দেবো, তার দুঃখ হিসেবে আমরা দেখবো। বলেন। আসসালামু আলাইকুম। জোরে বলেন। আমরা 2 নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী ফুটবল মার্কা হিসেবে দাঁড়াইছে, তাকে আমরা ভোট দিব এবং সে এই 2 নং ওয়ার্ডের জন্য উন্নয়ন করতে পারে। প্রিয় ওয়ার্ডবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে ভোট দিবেন এবং কি আমাকে ভোট দিয়ে আপনারা যদি সবাই আমাকে মিলে ভোট দেন আমি অনেক ভোটে ইনশাআল্লাহ পাস করব এবং কি সবার দোয়া এবং সবার সহযোগিতা আমি ইনশাআল্লাহ জয়যুক্ত হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।